প্রত্যাহার করলো এসবিআই। কোনো মহিলা চাকরি প্রার্থী 3 মাসের অন্তঃসত্ত্বা হলে তাকে টেম্পোরারিলি আনফিট বা সাময়িকভাবে কাজ করার অনুপযুক্ত বলেই ধরে নেওয়া হবে বলে নির্দেশিকা দেয় এসবিআই। এরপরই প্রত্যাহার করা হয় এই নির্দেশিকা। কথা বলবো জ্যোতির্ময় রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো এই নোটিশ ইস্যু হওয়ার পর থেকেই দেশ জুড়ে সমালোচনা ঝড় উঠতে থাকে। সেতু সহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলি তারা তীব্র সমালোচনা করে, এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন সুয়াতি মালিওয়াল, তিনি সঙ্গে সঙ্গে তিনি রিপোর্ট তলব করেন এসবিআই এর কাছ থেকে। এবং এক্ষেত্রে খুব স্পষ্টভাবে যে অভিযোগ ছিল যে কেন্দ্রীয় তো সরকারের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে এবং প্রেগনেন্সির ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বেশ কিছু সুবিধা পাওয়ার কথা, অর্থাৎ প্রেগনেন্সি সুবিধা পাওয়ার কথা যে কোনো মহিলার, এবং এক্ষেত্রে যদি অন্তঃসত্ত্বা 3 মাসের মহিলাকে চাকরি ক্ষেত্রে না নেওয়া হয় তাহলে তাকে সেই সুবিধা থেকে, সেই পরিষেবা থেকে, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী সমস্ত কিছু থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। ফলত এটা মহিলাদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট একটি অবস্থান। এবং এই সমালোচনার পরেই এসবিআই তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এবং কিছুক্ষণ আগেই যে কথা জানানো হয়েছে এই সিদ্ধান্ত তারা উইথড্র করে নিয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। দমদমের পর এবার রায়নগর, সেখানে মহিলা কামরায় যুবতীকে উত্ত্যক্ত করার অভিযোগ। ট্রেনে মহিলা কামরায় যুবতীকে উত্ত্যক্ত করার অভিযোগ, 2 যুবকের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ, বাড়িতে ফোন করার সময় যুবতীকে ধাক্কা মারার চেষ্টা করে অভিযুক্তরা। রানাঘাট বনগাঁ শাখার রায়নগর স্টেশনের ঘটনা। আপনাদের মনে থাকবে যে গত সপ্তাহেই দমদমে 2টি কন্যা সন্তান হওয়ায় নির্মম অত্যাচারের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা, ঘটনার পর গা ঢাকা স্বামী। কান্নার বাগনাপাড়ার ঘটনায় নিন্দা ঝড় সমাজকর্মীদের। বর্ধমান মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে আগুন পুড়ে মৃত করোনা রোগী, তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের। গাফিলতি প্রমাণ হলে ব্যবস্থা, জি24 ঘন্টাকে জানালেন হাসপাতালের সুপার। হাসপাতালে অগ্নিকাণ্ডে তুঙ্গে রাজনৈতিক তর্জা। বর্ধমান হাসপাতালে বিজেপির প্রতিনিধি দল, রোগীদের মৃত্যু ফাঁদ খোঁচা শুভেন্দু। সবকিছুতেই রাজনীতি ঠিক নয়, পাল্টা তৃণমূল কংগ্রেসের। পেগাসাস নিয়ে ফের বিস্ফোরক রিপোর্ট মার্কিন সংবাদ মাধ্যমের। 2017 সালে $200 কোটি পেগাসাস কেনে মোদী সরকার। সামরিক বাহিনী ও বিচার ব্যবস্থার উপরে আড়ি, এটা ষড়যন্ত্র, টুইট রাহুল গান্ধীর। ফের পেগাসাসে সরগরম রাজনীতি, স্পাইওয়ার কিনেছিল মোদী সরকার। মার্কিন সংবাদ মাধ্যমে নয়া প্রতিবেদন ঘিরে তোপ কংগ্রেস। গান্ধীজি নে কাহা দেশ কো জোড়না হ্যায়, মোদীজি কেতে হ্যায় দেশ কে সব লোগোঁ কো তোড়না হ্যায়। কিতনা বড়া ধোখা দিয়া, বাকি সারে কি সাথ ইন্তজার করতা রহ গয়া। দেশের 10-এর খবর এক নজরে, এক ছাতায়, বাছাই করা ন্যাশনাল নিউজ, ইন্ডিয়া এট 4 বিকেল 4টে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।